পরমাণু শক্তিধর চীন ও রাশিয়ার পাশাপাশি পশ্চিমাদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো একমাত্র শক্তি ইরান। গত কয়েক দশকে দেশটির সামরিক সক্ষমতা চোখ রাঙিয়ে যাচ্ছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন স্বার্থকে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, স্বল্পমূল্যের সামরিক ড্রোনের বহর পশ্চিমাদের কপালে বেশ চিন্তার ভাঁজ ফেলেছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ইসরায়েলের ঘাড়ে যখন বিপদ নিঃশ্বাস ফেলছে, তখন ঠিক এই মুহূর্তে ইরানের হাতে ক্ষেপণাস্ত্রের কি পরিমাণ মজুত রয়েছে তাও প্রশ্ন তুলেছে পশ্চিমা গোয়েন্দাদের মনে। তেমনই একটি প্রশ্নের উত্তর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। মার্কিন জাতীয় গোয়েন্দা পরিষেবা দপ্তরের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে তেহরানের হাতে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইসনার প্রতিবেদন অনুসারে ইরানের হাতে অন্তত এমন 9 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানো যাবে। ইসরায়েলে হামলা চালাতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে সেজিল ক্ষেপণাস্ত্র প্রতি ঘণ্টায় 17,000 কিলোমিটারের বেশি গতিতে 2,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। খাইবার ক্ষেপণাস্ত্র 2,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এবং হাজি কাশেম ক্ষেপণাস্ত্র 1,400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের হাতে রয়েছে শক্তিশালী সামরিক ড্রোনের বহর। এর মধ্যে মহাজির 10 ড্রোন দিয়ে 300 কেজি বোমা বহন করে 2,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। এই ড্রোনটি টানা 24 ঘন্টা আকাশে উঠতে পারে বলেও জানা যায়। গেল বছরের জুনে নিজস্ব প্রযুক্তিতে তৈরি শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিসম্পন্ন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, ইরান মূলত উত্তর কোরিয়া ও রাশিয়ার নকশা অনুযায়ী এবং চীনের সহযোগিতায় নিজেদের ক্ষেপণাস্ত্র উন্নয়ন করে যাচ্ছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ইরানের হাতে থাকা স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে শাহাব 1 ক্ষেপণাস্ত্রের পাল্লা 300 কিলোমিটার, জুলফিকার ক্ষেপণাস্ত্রের পাল্লা 700 কিলোমিটার, শাহাব 3 ক্ষেপণাস্ত্রের পাল্লা 800 থেকে 1,000 কিলোমিটার, উন্নয়নাধীন এমাদ 1 ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ 2,000 কিলোমিটার ও উন্নয়নাধীন সেজিল ক্ষেপণাস্ত্রের পাল্লা 2,500 কিলোমিটার। শক্তিশালী এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তেহরানের কাছে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম KH-55 ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যা অন্তত 3,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও দেশটির হাতে 300 কিলোমিটার পাল্লার জাহাজ বিধ্বংসী উন্নত ক্ষেপণাস্ত্র খালিদ ফারাজ রয়েছে যা অন্তত 1,000 কেজি ওয়ারহেড বহনে সক্ষম। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।